মেয়র আরিফকে সিদ্ধান্ত নিতে বাহাত্তর ঘন্টার সময় রিক্সা ইস্যুতে আন্দোলনে ব্যবসায়ীরা সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা এলাকায় রিক্সা চলাচলের নিষেধাজ্ঞা জারি করে সিসি গত এক জানুয়ারি থেকে এ সকল সড়ক দিয়ে যাতে কোনো ধরনের রিক্সা চলাচল না করে সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করে যাচ্ছে সিসিকের কর্মচারীরা রিক্সা চলাচল না করায় সিলেটের বিপণী বিতানগুলো হয়ে পড়ে ক্রেতাশূন্য ক্রেতা না থাকায় ব্যবসায়ীরা বিপাকে পড়েন ব্যবসা নিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা এ সময় তারা নগরীতে রিক্সা চলাচলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন সম্প্রতি রিক্সা চলাচলের দাবি জানিয়ে ব্যবসায়ীদের একাধিক সংগঠন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হক চৌধুরীকে লিখিতভাবে অনুরোধ করেন অনুরোধ জানানোর পরেও মেয়র বিষয়টি সমাধান না করায় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনে নামেন সিলেটের জিন্দাবাজারে ব্যবসায়ী রাজু আহমেদ জানান সাধারণ মানুষের অন্যতম বাহন রিক্সা হঠাৎ করেই এই যানটি বন্ধ করে দেওয়ার ভোগান্তি বৃদ্ধির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতারা আসছেন না আমরা মেয়রের কাছে সুপারিশ করে কোনো লাভ হয়নি তাই আমরা আন্দোলনে নেমেছি সিলেট মহানগর ব্যবসায়ী কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন মেয়রকে আমরা বারবার অনুরোধ করেছি রিক্সা চলাচলের দাবি জানিয়ে কিন্তু তিনি আমাদের কথা শুনেননি বরং আরও কঠোর হয়েছেন বাহাত্তর ঘন্টার সময়ের মধ্যে সিসিকের মেয়র নগরীতে রিক্সা চলাচল না করতে দিলে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করবো